আজ হাইকোর্টে ছিল প্রাইমারি টেট 2014 ফাইনাল রায়, আর এই মুহূর্তে রায় ঘোষণা করেছেন ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল রাজ্য সরকার, এবার আদালতের নজরদারিতে প্রাথমিক নিয়োগে সিবিআই তদন্তের বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। ফের বড় ধাক্কা খেল রাজ্য, নিয়োগ বেনিয়মে ফের ধাক্কা রাজ্যের। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রাথমিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো। হাইকোর্ট এদিন স্পষ্ট করে দিয়েছে সিবিআই তদন্তই চলবে, তবে এক্ষেত্রে উল্লেখ্য এদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের সঙ্গে একটি বিষয় যোগ করেছে। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে সিঙ্গেল বেঞ্চের নজরদারিতে চলবে সিবিআই তদন্ত, আর্থিক বেনিয়ম হয়েছে কি না তা দেখা হবে। একক বেঞ্চের নজরদারিতে চলবে তদন্ত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিপোর্ট তলব করবেন। মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার নির্দেশকে সমর্থন করেছে ডিভিশন বেঞ্চ। এদিনের সওয়াল জবাবের সময় ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয় যে 2014 সালে টেটের যাবতীয় সমস্যা সঠিকভাবে তুলে ধরেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। অতিরিক্ত এক নম্বর দেওয়া সংক্রান্ত যে অভিযোগটি মামলাকারীদের তরফে বলা হয়েছিল তার প্রেক্ষিতে যাবতীয় নথি রেকর্ড ডাটা দিতে বাধ্য হয়েছে বোর্ড, এদিন ডিভিশন বেঞ্চ সেই বিষয়টিও উল্লেখ করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের এই অতিরিক্ত নম্বর দেওয়া হয় বলে সিঙ্গেল বেঞ্চে ব্যাখ্যা দিয়েছিল বোর্ড, কিন্তু ওএমআর শিট দিতে ব্যর্থ হয়েছেন। সিঙ্গেল বেঞ্চে সম্পূর্ণ মেধা তালিকা ও ওএমআর শিট দিতে পারেনি বোর্ড, আর সে কারণে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। আর এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায় যে একেবারে যথার্থ তা স্পষ্ট করে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। এদিনও সওয়াল জবাবের সময় ডিভিশন বেঞ্চ বলেন 269 জন প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরির শুরুটাই যে ফ্রড এটা অস্বীকার করা যায় না, অনেকে পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছেন, অনেকে মিডিলম্যানকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এই সমস্ত বিষয়গুলো এদিন ডিভিশন বেঞ্চ আলোচিত হয়। যতক্ষণ না এই সংক্রান্ত তদন্তের রিপোর্ট আসছে ততক্ষণ তাদের চাকরিতে পুনর্বহাল নয় বলেই আদালত স্পষ্ট জানিয়ে দেয়। এবং এক নজরে আজকে ডিভিশন বেঞ্চে কী কী রায় দিল দেখুন বন্ধুরা। প্রাথমিক দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় কি বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ বহাল রাখলো। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখলো। আদালতের নজরদারিতে চলবে সিবিআই তদন্ত, রিপোর্ট জমা দিতে হবে একক বেঞ্চি। 269 জন চাকরি পুনর্বহাল নয়, তাদের চাকরি বাতিলই হলো। শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা করেছিলেন পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হলো, এতদিন রায় ঘোষণা স্থগিত ছিল। প্রাথমিকের শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক বোর্ড, মানিক ভট্টাচার্য সহ একাধিক পক্ষ। সেই মামলাতেই সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিল ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে, বিজ্ঞপ্তি ছাড়াই লুকিয়ে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে, এমনকি ভুল প্রশ্নে এক নম্বর বেছে বেছে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। তাপস ঘোষ নামে এক ব্যক্তি এই অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল শাসক দলের নেতামন্ত্রীরাই তাদের নিজেদের কোটা অনুযায়ী চাকরি পেয়েছিলেন। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণ করার নির্দেশ দিয়েছিলেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাথমিক বোর্ড, মানিক ভট্টাচার্য সহ একাধিক পক্ষ। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হাইকোর্টে বড় জয় পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের রায় কি বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিল সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পুরোপুরি সঠিক এবং 100% একদম পারফেক্ট। তাই সিঙ্গেল বেঞ্চের তত্ত্বাবধানে এবার চলবে সিবিআই তদন্ত। আরও কিন্তু তদন্ত কঠোর হতে চলেছে, কারণ এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরদারিতে চলবে সিবিআই তদন্ত, এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বন্ধুরা আপনারা কী বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।